নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত বলছি। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন। খুব ভালো কাটুক পুজো, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। आगामी दुर्गा पूजा के मद्देनजर सीका इंडिया की ओर से श्रेष्ठ शारद कारीगरी सम्मान का आयोजन किया गया है। इस बाबत वे उन कारीगरों का सम्मान करेंगे जो अक्सर गुमनामी के अंधेरों में खो जाते हैं। इसी बीच सोमवार को महानगर स्थित हाथी बगान सार्वजनिक पूजा मंडप में कारीगर प्रशांत दे को सम्मानित किया गया। इस अवसर पर हाथी बगान सार्वजनिक पूजा कमेटी के कार्यकारी अध्यक्ष उज्जवल चैटर्जी, सांस्कृतिक सचिव सजल पाल सहित कई गणमान्य लोग मौजूद थे। तो आइए सुनते हैं इस मौके पर बातचीत करते हुए किसने क्या कहा। अपना हाथीबान सार्वजनीन हमरा माने गत बचर पुजो शेष हवार पर ही चिंता भावना करेछिलाम। दो बचर कोविडेर कारणे एइसब शिल्पीदेर अवस्था खुबी माने शोचनीय पर्याय गिएछिलो। ता आमरा चेष्टा करेछि ग्रामेर थेके जारा ई शिल्पी जादेर हयतो पेटेर रुजी रोजगार प्राय बंध हये गिएछिलो तादेर जन्य आमरा एगिये एसेछि এবং আমরা গ্রামের পটচিত্রটাকে এবারে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই প্রশান্ত দে আপনার যে আর্টিস্ট তার মারফত এবং আপনারা এই যে পটচিত্র দেখতে পাচ্ছেন এটা মেদিনীপুর জেলার পিংলায় থেকে এটা আমরা নিয়েছি এবং এর সঙ্গে আপনার সঞ্জীব স্যারও ডাইরেকশন ছিল। এখানে মোটামুটি আপনার 12 জন মতো শিল্পী কাজ করেছে। ওখানে মোটামুটি আমাদের ধরুন 40 দিন মতো হয়েছে এবং এরা পিংলায় যেটা এসছে এরা আজকে নিয়ে 36 দিনে পড়লো কাজে এবং এখনও কাজ অল্প 10% মতো বাকি আছে। আমরা স্বভাবতই এটা কমপ্লিট করে দেবো পুজোর আগে। আমরা আমাদের প্রত্যেকটা কারিগর তো আছেই এবং কারিগরের সাথে সাথে যারা ধরুন তাকে সাহায্য করছে প্রত্যেককেই আমরা সম্মানিত করব আমাদের কমিটির তরফ থেকে। আমাদের 88তম বর্ষে শিখা আমাদের প্রোগ্রামটাকে সামনে পাবলিকের সামনে তুলে ধরার জন্য আমরা শিখাকে আমাদের কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরও বছর এগিয়ে যাব, সামনে বছরে এগিয়ে যেতে পারব। খুবই আনন্দ, আনন্দ আর কি বলবো, জুয়ার বলা যাবে না কি আনন্দ হচ্ছে শরীরের মধ্যে। মানে প্যান্ডেলের মধ্যে পুরো বাঁশের কাজ হয়েছে, বাঁশের যা কাজ সব আমারাই করেছি পুরো টোটাল। পটচিত্রটা হচ্ছে বাংলার পটচিত্র। ব্যুরো রিপোর্ট 24/7 তাজা সমাচার।